ফরেস্টর ফরেস্ট গার্ড এলআই র কট অফ বিষয়ে আজর এই ভিডিওরে আমি আলোচনা করা। ইয়ে আকুরেট কট অফ তো আমি কইপারিবানি, পার্টিকুলার কট অফ বিষয়ে কইপারিবানি, কিন্তু হ্যাঁ এই ভিডিও সেই মানক পাই যো মানে এ পর্যন্ত এক্সাম হল কু যাই নাহান্তি, এক্সাম যো মানকর আগুক অছি, মে 1 এর অছি, মে 2 এর অছি, বা আগুক যো পিলা মানকর এক্সাম অছি, তো সেমানে কেতে মার্ক টার্গেট নেইকি এক্সাম হল কু জিবে, যদি সেমানে ফরেস্ট গার্ড ফরেস্টর আউ এলআই এক্সাম পাই প্রিপারেশন করুচন্তি। তো এটি ইয়া পূর্বরু এই ভিডিওকু আরম্ভ করিয়া পূর্বরু মু আপন মানক পাই আপন মানে প্রথমে নিজকু প্রমিস করন্তু নিজে নিজকু কি যদি মোর টার্গেট মু যাহা বি আপন মানকু কইবি যেতিকি টার্গেট কইবি যদি আপনকর টার্গেট তাহারু কম তো আপন মানে ডিমোটিভেট ন হেকি এক্সাম 100% দেওয়া পাই যাবে। ওকে ই হেলা ফার্স্ট পয়েন্ট যেটা আপনার মু ভিডিওর আরম্ভর কই দেছি। যদি আপনার ভিডিওটি ভাল লাগুথায় তো ডেফিনেটলি লাইক শেয়ার করবে, চ্যানেলে নয় থাকলে 100% চ্যানেল কু সাবস্ক্রাইব করি রাখবে। আর যদি আপনার ও ট্রিপল এস র স্পেশাল ব্যাচ রে জয়েন করা চাহিদা, বর্তমানে ইয়ার প্রাইস কমাই দিয়া যাই কেবল আজি পাই 299 রুপিজ রয়েছে। তা সহিত আপন মানে এতরে মক টেস্ট বি যদি আপন মানে মক টেস্ট এনরোল করে পাই চাউজুন তার প্রাইস আছে ওনলি 99 রুপিস, যোটা আপন মানে স্ক্রিনে দেখি পাউতিবে পুরা ডিটেলস আপন মানু কমপ্লিট ব্যাচ রে মিলিবো, যাহা বি আপনকর রহুচি পিওয়াইকিউ মধ্যে এতরে আলোচনা রহিছি ওনলি 299 রুপিস। ভিডিওর ডেসক্রিপশন ডাইরেক্ট লিংক আছে, সেটু যাইকি আপন মানে এনরোল করি পারিবে কিংবা ওডিয়া স্পেস প্রিপারেশন আপকে ইনস্টল করি জয়েন করি পারিবে। যদি ব্যাচ কু নেই কিছু ডাউট রহুচি 7205899918 নম্বরে কল করি মধ্যে ডিটেলস রে বুঝি পারিবে। মনে রাখিবে লিমিটেড অফর রহিছি ওনলি 299 রুপিস। এবে আমি ভিডিও কু আসিবা কট অফ বিষয়ে আলোচনা করিবা। দেখন্তু মু কালি যেতিকি পিলা মানক সহিত কথা হেইছি আর কোশ্চিন লেভেল আপন মানে যাহা বি দেখুচন্তি, আমি এঠি ওড়িয়া ইংরাজী গ্রামার ইংলিশ এসব বিষয়ে আলোচনা করা। দেখুন আমি এই যে কট অফ রয়েছে রখাযাই দুইটা পার্টে রখিদি, গোটে কট অফ রয়েছে আপনার ফরেস্টর আউ এলআই পাই, আউ গোটে রয়েছে আউ ফরেস্ট গার্ড পাই। ডেফিনেটলি ফরেস্ট গার্ডর কট অফ কম যাব, কারণ ইয়া পরে আপনার ফিজিক্যাল রয়েছে আর বহু সারা পিলা ফিজিক্যাল ক্লিয়র বি করে পারি নথান্তি, তো ফরেস্ট গার্ডর কট অফ কম যাব ফরেস্টর আউ এলআই তুলনায়। ওকে তো আমি এই কট অফ বিষয় এইটা দেখুন কট অফ ভাবতুনি, ইয়ে ভাবতু কি আমি কেতে মার্ক টার্গেট নেই এক্সাম হল কু যা, আমি কেতে মার্ক টার্গেট নেই এক্সাম হল কু যা। দেখুন যদি দেখুন আমি এটি গোটি গোটি করে আলোচনা করা, ম্যাথর পেপর আমি যদি দেখিবা মু এটি যোউ পি দেখুন পোস্ট আপনার রয়েছে 2712 আউ ওড়িশারে লক্ষ লক্ষ পিলা এক্সাম দেউচন্তি, সেই পিলা মানে এক্সাম দেউচন্তি যো মানে OSSC সিজিএল দেউচন্তি, সেই পিলা মানে এক্সাম দেউচন্তি যো মানে ওপিএসসি এসব এক্সাম দেউচন্তি, বাকি রহিলা এতরে যো ফরেস্টর ফরেস্টর পোস্ট যো রহিছি ফরেস্টর ইয়ে স্টার বালা পোস্ট এতরে বহু সারা পিলা অছন্তি, এসব আসপিরেন্ট বি অছন্তি, সিজিএল আসপিরেন্ট বি অছন্তি, দরকার পড়লে এমানক ভিতরে ওসিএস আসপিরেন্ট বি অছন্তি এই ফরেস্টর পোস্ট পাই ফরেস্টর আউ এলআই পাই, কারণ ইয়ে সবু এক্সাম সমস্তাকু আপ্লাই করুচন্তি যেহেতু ওড়িশা ওড়িশার পোস্ট সমস্তাকু আবেদন করিবে। তো এটি আমি যদি দেখিবা ম্যাথর নম্বর অফ আটেম্প্ট 25 কোশ্চেন্স রহুছি বহুত সারা, যে যে পিলামানক পাখে এতিকি টিকে বি বেসিক নলেজ অছি এতিকি টিকে বি বেসিক আইডিয়া অছি, তো সেমানে তো মিনিমমটা মিনিমমটা মু কইবি 20 মিনিমমটা 20 যদি ভাল বহুত ভাল পিলা তাহলে তো ডেফিনেটলি 23 প্লাস দরকার পড়লে সে আউট অফ 25 বি রখি পারিব। তো আমি যদি সবু সবজেক্ট রু ম্যাথ রু 20 ইংরাজী রু 20 তারপরে ওড়িয়া রু 20 যদি সবু সবজেক্ট রু 20 নবা তাহলে এটি আসিলানি 100 মার্ক, যদি সবু সবজেক্ট রু 20 নবা তা ভিতরে কাহার সাইন্স যদি দুর্বল অছি 25টা কোশ্চিন দরকার পড়লে সে 18টা আটেম্প্ট করথিব, এপটে ওড়িয়া রু পুরা 25 রখি দেইথিব, বুঝিয়া পাই চেষ্টা করন্তু মু যাহা কহুছি মো কথা কু বুঝিয়া পাই চেষ্টা করন্তু। এটি আমি যদি ওড়িয়া আউ ম্যাথ কু কম্পেয়ার করিবা বা যদি জিএস আউ ম্যাথ কু আমি কম্পেয়ার করলে জিএস আউ ম্যাথ কু গোটে পিলার জিএস সে সাইন্স ব্যাকগ্রাউন্ড রু বিলং করুনি তো জিএস রে সপোজ তার রহিলা 15, যে বিলং বি করুনি আটলিস্ট সে তো পড়িছে এক্সাম পাই আর এথিরে বেশি থিওরিটিক্যাল কোশ্চিন আসুনি কি বেশি ভিতর কোশ্চিন আসুনি, ভাইটামিন র নেম কোন কোন ডিফিসিয়েন্সি রু কোন ডিজিজ কাহার কোন কেমিক্যাল নেম রহিছি কেমিক্যাল ফর্মুলা কাহার কোন রহিছি, তারপরে ফোর্স তারপরে আমার এনার্জি কু নেইকি কিছু কোশ্চিনস ফোর্স র ফর্মুলা কোন পাওয়ার র ফর্মুলা কোন, তো এমিতিকা ইজি কোশ্চিন পচারুছি যা পাখে এতিকি টিকে বেসিক নলেজ অছি সে তো 15 মিনিমমটা মু রখিব কলি কহুছি। যদি সে জিএস রু 15 রখিলা যদি তার ম্যাথ রু ভালো হচ্ছে তো ডেফিনেটলি সে এপটে 23 রখিব, যদি এপটে 15 রখিলা তাহলে সেপটে তার মার্ক বড়ি যাব, তো আমি এটি
କହିପାରିବାନି ଆମ ଗୋଟେ ଗୋଟେ ପିଲାଙ୍କର ମେଣ୍ଟାଲିଟିକୁ ଆମେ ଚେକ୍ କରିନେ କି ସେମାନଙ୍କର ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡକୁ ଆମେ ଚେକ୍ କରିନେ। ବାସ୍ ଯଦି ଆମେ ଏଠି ସବୁ ସବଜେକ୍ଟରୁ 20-20-20-20 ବି ନେଉଛନ୍ତି ତାହେଲେ ତ ମିନିମମ୍ ତ 100 mark ଏଠି ଆସିଲାଣି, ମିନିମମ୍ 100 mark ଏଠି ଆସିଲାଣି। ତ ଯଦି ଆପଣମାନେ ଫରେଷ୍ଟ ଗାର୍ଡ ଏକ୍ସାମ୍ ପାଇଁ ପ୍ରିପାରେସନ୍ କରୁଛନ୍ତି ତାହେଲେ ମିନିମମ୍ ଟାର୍ଗେଟ 100-110 ଭିତରେ ଟାର୍ଗେଟ ନେଇକି ଚାଲନ୍ତୁ, 100-110-115 ଏଇଭଳିଆ ଟାର୍ଗେଟ ନେଇକି ଚାଲନ୍ତୁ। ଦେଖନ୍ତୁ ମୁଁ ଦରକାର ପଡ଼ିଲେ ଏହାଠୁ କମ୍ କଟଅଫ୍ ବି ଯାଇପାରେ, ଦରକାର ପଡ଼ିଲେ ଏହାଠାରୁ ଅଧିକା କଟଅଫ୍ ବି ଯାଇପାରେ। ତ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହୁନି କି ଏତିକି କଟଅଫ୍ ଯିବ, କିନ୍ତୁ ଆପଣମାନେ ଟାର୍ଗେଟ ନେଇକି ଚାଲନ୍ତୁ 100-110-115 ଏଇଭଳିଆ ଟାର୍ଗେଟ ନେଇକି ଚାଲନ୍ତୁ, 100-115 ଭଳିଆ ଯଦି ଆପଣମାନେ ଫରେଷ୍ଟ ଗାର୍ଡ ଏକ୍ସାମ୍ ପାଇଁ ପ୍ରିପାରେସନ୍ କରୁଛନ୍ତି। ଏଇ କଟଅଫ୍ କାହା ପାଇଁ ଅଧିକା ହେଇପାରେ ତା ଭିତରେ UR SBC ST ଏମିତି ବି ତ ରହିଛି। ତ ମୁଁ ଏଠି ଜେନେରାଲ ଓଭରଅଲ୍ କଟଅଫ୍ କଥା କହୁଛି। ଓକେ, ଫରେଷ୍ଟ ଗାର୍ଡ ଏକ୍ସାମ୍ ପାଇଁ 100-115 ଆପଣମାନେ ନେଇକି ଚାଲନ୍ତୁ। ଯଦି ଆମେ ଏଠି ଫରେଷ୍ଟର ପାଇଁ ଦେଖିବା ତ ଦେଖନ୍ତୁ ଯେଉଁ ପିଲାମାନଙ୍କର ଫିଜିକାଲ ଯେଉଁମାନଙ୍କର ଟାର୍ଗେଟ ନୁହେଁ, ଯେଉଁମାନେ ଫିଜିକାଲ ଉପରେ ଫୋକସ୍ କରୁନାହାନ୍ତି ସେମାନେ ଫରେଷ୍ଟର LI ଏଇଆ ରହୁଛି ସେମାନଙ୍କର ଟାର୍ଗେଟ ଏଇ ପୋଷ୍ଟ। ତ ଇଏ ଅପେକ୍ଷା ଇଏର କଟଅଫ୍ ଟିକେ ଅଧିକ ଯିବ, ଆପଣମାନେ 120-130 ଏତିକି ଟାର୍ଗେଟ ନେଇକି ଚାଲନ୍ତୁ। ଇଏ ପିଓ ପେପର କଥା ମୁଁ ଯଦି ଏଠି ଆମେ କହିବା, ପିଓ ପେପରରେ ତ ଅଧିକ କଟଅଫ୍ ଯାଇଥିଲା, ପିଓ ପେପରରେ ଅଧିକା କଟଅଫ୍ ଯାଇଥିଲା। ଯଦି ଆମେ ଏଠି ଫରେଷ୍ଟର କଥା ଦେଖିବା ତାହେଲେ 120-130 ଏତିକି ଆପଣମାନେ ଟାର୍ଗେଟ ନେଇକି ଚାଲନ୍ତୁ। ଆପଣମାନେ ନିଜେ ପେପର ଦେଖନ୍ତୁ ବା ଯେଉଁମାନେ ଆପଣଙ୍କର ସାଙ୍ଗସାଥି ଯାଇକି ଏକ୍ଜାମ୍ ଦେଇଛନ୍ତି ତା ଉପରେ ଫୋକସ୍ କରନ୍ତୁ। ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କାଲିର ଆମର ଯେଉଁ ଓଡ଼ିଆ ସ୍ପେସ୍ର ପ୍ଲାଟଫର୍ମ ରହିଛି ସେଥିରେ ସ୍କ୍ରିନ୍ସଟ୍ ବି ସେୟାର କରିଥିଲି କି ମୋ ଯେଉଁ ଷ୍ଟୁଡେଣ୍ଟ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି କିଏ କହୁଛି ମୁଁ 135ଟା ଆଟେଣ୍ଡ କରିଛି ତା ଭିତରୁ ମୋର 2 ଭୁଲ ଅଛି ବା 3 ଭୁଲ ଅଛି। ତ 135 ଯଦି ଯେଉଁ କୌଣସି ଗୋଟେ ପିଲା ଆଟେଣ୍ଡ କରୁଛି ତା ମାନେ ଏମିତି ତ ବହୁତ ସାରା ପିଲା ଆଟେଣ୍ଡ କରିଥିବେ, ବୁଝିପାରୁଛନ୍ତି। ତ କଟଅଫ୍ଟା ବା ଟାର୍ଗେଟ୍ଟା ସବୁବେଳେ ଆମକୁ ଅଧିକା ନେଇକି ଯିବା ପାଇଁ ପଡ଼ିବ, ଟାର୍ଗେଟ୍ ସବୁବେଳେ ଆମେ ଅଧିକା ନେବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବା, ସବୁବେଳେ ଟାର୍ଗେଟ୍ ଆମେ ଅଧିକା ନେବା। ତ ଯଦି ଆପଣମାନେ ଫରେଷ୍ଟ ଗାର୍ଡ ଏକ୍ସାମ୍ ପାଇଁ ପ୍ରିପାରେସନ୍ କରୁଛନ୍ତି ତ ମିନିମମ୍ 100-115 ଏଇଭଳିଆ ଟାର୍ଗେଟ୍ ନେଇକି ଯିବେ। ଯଦି ଫରେଷ୍ଟର LI ପାଇଁ ପ୍ରିପାରେସନ୍ କରୁଛନ୍ତି ତାହେଲେ କଟଅଫ୍ ତ ଅଧିକା ଯିବ, ଆଉ ୟା ପାଇଁ ଟାର୍ଗେଟ୍ ବି ଅଧିକା ରଖିବା ପାଇଁ ପଡ଼ିବ 120-130। ଦରକାର ପଡ଼ିଲେ ୟାଠାରୁ 2-3 mark କମିପାରେ, ଦରକାର ପଡ଼ିଲେ ୟାଠାରୁ 2-3 mark ବଢ଼ିପାରେ, କିନ୍ତୁ ୟାରି ଆସପାସ୍ ରହିବ ବୋଲି ମୁଁ ଭାବୁଛି। ଯେଉଁ ପିଲାମାନଙ୍କ ସହିତ କଥା ହେଇଛି ତ ଆପଣମାନେ ବି ଏକୁ ଟାର୍ଗେଟ୍ ନେଇକି ଏକ୍ଜାମ୍ ହଲ୍କୁ ଯିବେ। ଓକେ, ଆଶା କରୁଛି ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଭିଡ଼ିଓ ବହୁତ ହେଲ୍ପଫୁଲ୍ ରହିଥିବ। ବାକି ଯେଉଁମାନେ କେମିତି କ'ଣ କୋଶ୍ଚିନ୍ ଆସୁଛି ତାର ଭିଡ଼ିଓ ଦେଖିନାହାନ୍ତି, ଓଡ଼ିଆ ସ୍ପେସ୍ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ରେ ବି ତାହା ପବ୍ଲିଶ୍ ହୋଇଛି, ତାକୁ ବି ଯାଇକି ଆପଣମାନେ ଦେଖନ୍ତୁ କେମିତି କେଉଁ ଲେଭୁଲ୍ର କେଉଁ କେଉଁ ଟାଇପ୍ର କୋଶ୍ଚିନ୍ ସବୁ ଆପଣଙ୍କର ଆସୁଛି, ବୁଝିପାରିଲେ। ତ ଭିଡ଼ିଓକୁ ଆମେ ଏଇଠି ରଖିବା।